নমস্কার, আজকে আমি পনির কুপ্তা রান্না করে দেখাবো। তার জন্য আমার লাগবে তিনটা আলু, সিদ্ধ করে নিয়েছি আমি। এখন এগুলো খোসা ছুঁড়ে ছাড়িয়ে নেব। আলু তিনটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি তিনটাকে গ্রেট করে নেব। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, এখন পনির গ্রেট করব। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এখন কুপ্তাটা বানানোর জন্য আমার যা যা লাগবে, দু চামচ কর্নফ্লাওয়ার, নুন, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর কারিটা বানানোর জন্য লাগবে আমার এক চামচ গোটা জিরা, পোস্ত বাটা, এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর আদা 1 ইঞ্চি আদা আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি, একটা টমেটো দিয়ে। ধনিয়া গুঁড়া, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়া। কুপ্তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, নুন আর কর্নফ্লাওয়ার। দু চামচ লাগলে আর অল্প দিব, দিয়ে মাখিয়ে নিব। আরো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার পনির আলু মাখানো হয়ে গেছে, এখন গ্যাসে একটা ছোট পাত্রে বসিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিব, এভাবে করে আমি কুপ্তা গুলো বানিয়ে নেব। আমার কুপ্তাটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা টিস্যু পেপারে তুলে নেব। এভাবে করে আমি সমস্তটা ভেজে নেব। আমার সবগুলো কুপ্তা ভাজা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিব। বসিয়ে এই তেলে দিয়ে দিব গরম তেল। হাফ টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরাটা ফুটে উঠলে তারপর আমি মশলা গুলো দেব। আমার জিরাটা ফুটে আসছে, এখন আমি এই টমেটোর পেস্টটা দিয়ে, টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিব।
হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লাল মরিচ দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই পোস্ত বাটাটা দিয়ে দিই। অল্প জল দিয়ে দিচ্ছি, আমার এই পাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিবি। ঝোলটা আমার বয়ল হয়ে গেছে, এখন কুপ্তা গুলুন দিয়ে দিব। দিয়ে অল্প সময় বয়ল করে নামিয়ে ফেলব। আমার কুপ্তা কারিটা হয়ে গেছে, এখন অল্প আমি ঘি দিয়ে দিব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আপনাদের যদি ঘি বানানোর রেসিপিটা লাগে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। নামিয়ে নিচ্ছি এখন। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আরেকটা কথা, নবনীতা তোমার জন্য বানিয়েছি, তুমি ভেজ বলেছিলে করার জন্য, দেখে নিও।